মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সময়ে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হবার সর্বোচ্চ দৈনিক রেকর্ড হয়েছে বুধবার প্রকাশ করা হয়েছে এর আগের ২৪ ঘন্টার পরিসংখ্যান এতে জানা যায় এই চব্বিশ ঘন্টায় ব্রিটেনে করোনা আক্রান্ত আটাত্তর হাজার ছশো জন শনাক্ত হয়েছেন এটি দৈনিক হিসেবে সর্বোচ্চ শনাক্ত হওয়ার সংখ্যা এর আগের রেকর্ড ছিল আটষট্টি হাজার তিপ্পান্ন জন Is the party over for you now, Prime Minister? The wave of Omicron continues to roll in across the whole of our United Kingdom. We are throwing everything at it. And wherever you are, we'll be there with a jab for you. So please, get boosted now. প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি তিনি সতর্ক করে দিয়ে বলেন আগামী কয়েক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যায় একটির পর একটি রেকর্ড ভাঙবে ক্রিসমাস উৎসবের এই সময়ে সামাজিক মেলামেশার ক্ষেত্রে I just think a lot of this is people following sensible rules but prioritizing the things that really matter to them and deprioritizing the others. Uh, this is a really serious threat at the moment. The How big a threat? There are several things we don't know, but all the things that we do know are bad. And the principal one being the speed at which this is moving. It is moving at an absolutely phenomenal pace. এদিকে সাম্প্রতিক এক গবেষণায় জানা যায় কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের কয়েক মাস পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এ কারণে কত মানুষ অমিক্রণে আক্রান্ত হতে পারে তা নিয়ে সরকারের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান ডক্টর জেনি হ্যারিস সতর্ক করে দিয়ে বলেন মহামারী শুরু হওয়ার পর অমিক্রণই সম্ভবত সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করেছে probably the most significant threat we've had since the start of the pandemic um, and I'm sure for example that the numbers that we see on data over the next few days will be quite staggering compared to uh, the rate of growth that we've in cases for পূর্ণ বয়স্ক সবার জন্য বুস্টার ডোজের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পর বুধবার একটি টিকাদান কেন্দ্র পরিদর্শনে যান হেলথ সেক্রেটারি সাজিদ জাবিদ it is clear what's we know that two jabs are not enough three jabs are fantastic in helping us they all get protected against this new variant and that is why the booster program is absolutely is so critical and is a central focus এডিকে ওমিক্রনে আক্রান্ত হয়ে কত মানুষ হাসপাতালে ভর্তি হতে পারেন তা নিয়ে নানা রকম চিন্তা ও প্রস্তুতি চলছে অমিক্রণ সংক্রমণের সম্ভাব্য মাত্রা এবং বুস্টার ডোজ গ্রহণকারীর সম্ভাব্য সংখ্যার উপর ভিত্তি করে একটি মডেলের দেখানো হয়েছে ইংল্যান্ডে অমিক্রণের সংক্রমণ যদি খুবই গুরুতর পর্যায়ে চলে যায় তবে দৈনিক ছয় হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে গত জানুয়ারি মাসে মহামারীর সবচাইতে খারাপ সময়ে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল চার হাজারের কিছু কম আর অমিক্রণ সংক্রমণের এই সময়ে সবচেয়ে ভালো পরিস্থিতিতেও দৈনিক দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে এদিকে মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে বোরিস জনসনের নিজ দলের এমপিদের বিদ্রোহের র্যাস বুধবারও ছিল বিরোধী দলীয় এমপিদের ভোটে কোভিড পাসপোর্ট আইন পাশ করতে হয় প্রধানমন্ত্রীকে এই কথা মনে করিয়ে দিয়ে বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বোরিস জনসনকে আরও একটু বিব্রত করার চেষ্টা করেন লেবার নেতা কিয়ার স্টারমার if it wasn't for labour votes, yeah. his government yeah. Yeah. wouldn't have been able to introduce vital health measures. we need to save lives and protect the nhs. so weak is his leadership with the decisions we've taken, the tough decisions that we've taken to yeah. deliver the, which he ducked, mr speaker, to deliver the fastest vaccine rollout in europe and now the fastest Booster rollout we're burdened with the worst possible prime minister at the worst possible time yeah. we vaccinate they vacillate yeah. they they jabber we jab